তো বন্ধুরা পূজো দিয়ে বেরিয়ে এসেছি, অনেক ভিড় ছিল কিন্তু তাও মাকে খুব কাছ থেকে ভালো করে পূজো দিতে পেরেছি, মাকে ছুঁতে পেরেছি, তার জন্য খুব ভালো লাগছে আমার। বছরের শুরুটা 2023-এর শুরুটা এইভাবে তারামার দেখা করে দর্শন করে খুব ভালো লাগছে। আশা করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি এই বছরটা সকলে যেন খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, সকলে খুব ভালো থাকুন, সকলের মনস্কামনা পূরণ হোক আর এই 2023-টা সকলের খুব ভালো কাটুক। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের ট্রাভেল গাইড পিঙ্কি। চলে এসেছি তারাপীঠে ঘুরতে গিয়ে। আমি যেই হোটেলে ছিলাম সেই হোটেলটা আজ তোমাদের সাথে শেয়ার করব। হোটেলটা মন্দিরের খুবই কাছে ছিল, তারাপীঠ মন্দিরের খুবই কাছে, মাত্র 2 মিনিটের হাঁটা পথেই হলো মুন্ডমালিনী রোড। সেই রোডের সামনেই হচ্ছে এই হোটেলটা। অ্যাড্রেস এবং ফোন নাম্বার অনস্ক্রিন যাচ্ছে, তোমরা যদি এই হোটেলে থাকতে চাও তাহলে বুকিং করতে পারো। হোটেল মায়ের স্বপ্ন, এখন এই হোটেলেরই হচ্ছে একতলার রুমগুলো দেখছি, ছোট রুমগুলো, আর রুমের মধ্যে অ্যাটাচ ওয়াশরুম আছে, গিজার আছে, এছাড়া রুমের মধ্যে এসিও পেয়ে যাবে, টিভি আছে। একতলার রুমগুলো তুলনামূলকভাবে অনেকই ছোট, কিন্তু এই হোটেলেরই হচ্ছে দোতলার রুমগুলো বেশ বড় ছিল এবং বড় বড় জানলা ছিল রুমের মধ্যে। অ্যাটাচ হচ্ছে একটা ব্যালকনি ছিল, একদম রুমের সাথে লাগোয়া একটা পার্সোনাল ব্যালকনি, যেটা খালি রুম থেকে অ্যাক্সেস করা যায়। আর রুমের মধ্যে অ্যাটাচ ওয়াশরুমও ছিল, ওয়াশরুমটা বেশ পরিষ্কার লেগেছিলো, আর গিজারও ছিল। একতলা যে রুমগুলো সেগুলোতে অ্যাটাচ ওয়াশরুম আছে কিন্তু এরকম কোনো ব্যালকনি নেই, আর সেখানে হচ্ছে কমন লবি এরিয়া আছে, সেইটাই ইউজ করতে পারবে। এখন আমি ব্যালকনিটা দেখাচ্ছি, ব্যালকনিটা দেখো, এই সকালবেলা ভালো সুন্দর সূর্যের আলো বাতাস আসছিলো, যে কারণে আমার এই রুমটা ভালো লেগেছে। দোতলার এই রুমগুলো হচ্ছে 600 টাকা নন এসি, আর একতলা যে রুমগুলো দেখিয়েলাম সেই রুমগুলো হচ্ছে 300 টাকার মধ্যে পেয়ে যাবে। এখন এই হোটেলেরই হচ্ছে রাত্রেবেলা আমি ভিউটা দেখাচ্ছি, খুবই সুন্দর স্পটলাইট দিয়ে সাজানো ছিল হোটেলটা। দোতলার রুমগুলো বেশ পরিষ্কার, সামনের দিকে একটা কমন ব্যালকনি আছে যেখানে সুন্দর চেয়ার টেবিল, এছাড়া একটা বেসিনও দিয়ে দিয়েছে, সেখানেও ভালো রোদ্দুর আসছিল। এছাড়া এই হোটেলের হচ্ছে চেক ইন টাইম হচ্ছে বেলা 11টা এবং চেক আউট টাইম হচ্ছে বেলা 12টা। এটা হচ্ছে হোটেলের রিসেপশনটা দেখতে পাচ্ছেন। 18 বছরের ঊর্ধ্বে যে কোনো মানুষই হচ্ছে নিজেদের সঠিক পরিচয়পত্র দিয়ে এই হোটেলে থাকতে পারেন। কাপল ফ্রেন্ডলি, খুব ভালো হোটেলটা এবং স্টাফদের ব্যবহারও ভালো ছিল। তো দোতলায় একটা সুন্দর লম্বা একটা লবি আছে, লবির দুপাশে হচ্ছে অনেকগুলো ঘর আছে। তো এখানে এই হোটেলে অনেকগুলো রুম আছে, আমি 205 নম্বর রুমে ছিলাম। রুমটা দরজাটা খুললেই হচ্ছে ফার্স্টে একটা ডাবল বেড আছে এবং দু সাইডে দুটো ডাবল উইন্ডো আছে যেখান থেকে খুব ভালো সূর্যের আলো আসছিলো। এছাড়া ঠিক বেডের পাশেই হচ্ছে যে একটা কাবার্ড আছে এবং সঙ্গে হচ্ছে মিরার ফিট করা। তো আর নিচের দিকে হচ্ছে পিলো, এক্সট্রা পিলো এবং কম্বল সমস্ত দেওয়া ছিল। পাশে একটা সুন্দর টি টেবিল আছে, এছাড়া সুইচ বোর্ড, আর তার নিচে একটা ছোট র‍্যাক মতো, সেখানে কিছু রাখা যাবে। এছাড়া এখানে অনেকগুলো ঘরের মধ্যে প্ল্যাক পয়েন্ট ছিল, খাটের পাশেও ছিল, আর এখানে দরজার সামনেও একটা ছিল, আর একটা হচ্ছে টিভি ইউনিটের সামনেও একটা ছিল, আর সেখানেও হচ্ছে চার্জিং পয়েন্ট আছে, তো সেখানেও চার্জ দেওয়া যায়। এছাড়া রুমের মধ্যে একটা বড় এলসিডি টিভি ছিল, এছাড়া তো বসার চেয়ার, আর রুমের মধ্যে খুব সুন্দর করে স্পটলাইট দিয়ে হচ্ছে রুমটা সুন্দর করে সাজানো, এবং ফলস সিলিং থেকে হচ্ছে চারিদিকে হচ্ছে 4টা স্পটলাইট দেওয়া, যার জন্য ভালো লাগছিলো। এই রুমগুলোই হচ্ছে এসি হয়ে যাবে, এসি হলে তখন হচ্ছে চার্জ একটু বেশি হবে। তো আমি অনস্ক্রিন ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন। এছাড়া আমাদের প্রত্যেকে জানা আছে যে রুম রেটগুলো একটু আপ ডাউন করে, অফ সিজন এবং অন সিজনের একটা ম্যাটার থাকে। তো এই রুমটা আমার ঠিকঠাক লেগেছিলো এবং হোটেলটা ঠিকঠাক প্রাইসের মতো একটা স্ট্যান্ডার্ড হোটেল, তাই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের এই হোটেলের ভিডিওটা ভালো লেগেছে। তারাপীঠে গিয়ে এরকম মায়ের স্বপ্ন হোটেলে আপনারা থাকতেই পারেন। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ 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 তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে না তারা তাড়াতাড়ি ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দিন, pinky.kolkata0906 এ ইনস্টাগ্রাম আইডি স্ক্রিনের নিচে দেওয়া হলো।
তারাপীঠে গিয়ে আরও একটা হোটেলে আমার খুব ভালো লেগেছিলো এবং সেই হোটেলের মালিকের ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছে এবং সেই হোটেলের স্টাফরাও প্রত্যেকে খুব ভালো ছিল। সেই হোটেলটারই হচ্ছে হোটেলের নিচে হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল এবং তাদের খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, অসাধারণ রান্না ছিল, আমার খুব ভালো লেগেছে সেই হোটেলটাতে। ডোমালেনের রোডটা যেখান থেকে শুরু হচ্ছে তার একদম রোডের সামনেই হচ্ছে হোটেলটা, মা তারা হোটেল ও লজ। এই হোটেলের নাম্বার আমি অনস্ক্রিন দিয়ে দিলাম, আপনারা চাইলে এই হোটেলে থাকতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন সেই হোটেলটা, আমার ভীষণ ভালো লেগেছে এই হোটেলের মালিকের ব্যবহার এবং এই হোটেলেরই খাওয়া দাওয়া, এবং রুমগুলো অনেক সস্তায় আপনারা পেয়ে যাবেন। তা যদি যান তারাপীঠে তাহলে এই রুমে আপনারা থাকতেই পারেন। লজ এবং হোটেলে যাত্রী নিবাস, যেটা এখানে খাওয়া দাওয়া খুব ভালো, এনার উপরে হচ্ছে থাকার রুমও আছে আর ওনাদের আরেকটা হোটেলও আছে। তো ইনি মঞ্চপুরি যাত্রী নিবাস, ইনি হচ্ছে ওনার, ওনার সাথে একটা কথা বলে নিই। উনি আপনারা নিজে আসতে বলে দিন, আপনার হোটেলে রুম রেট ফেসিলিটি আছে। আমাদের রুম 300 400, মানে যখন যেমন তখন তখন হয়। আর সেটা হচ্ছে ন্যূনতম 300 টাকা। আচ্ছা, এটা হচ্ছে নন এসি রুম গুলো হচ্ছে 300 টাকা থেকে স্টার্টিং আছে। আর যদি এসি দেন 600 700, মাত্রাতে হচ্ছে 600 এবং 700। আর যেটা পঞ্চমী যাত্রী নিবাসে কথা বলছেন, পঞ্চমী যাত্রী নিবাসে 800 থেকে শুরু, এসি হচ্ছে 800 টাকা এবং নন এসি 300 টাকা। আপনারা পেয়ে যাবেন একদম মন্দিরের সামনে হচ্ছে এই হোটেলগুলো। আর দাদার ব্যবহারও খুব ভালো, উনি হচ্ছে হোটেলের আর কি ওনার, ওনার কথা সাথে খুব ভালো লাগলো। এখানকার খাওয়া দাওয়া যথেষ্ট ভালো। তারপরে যখন তারাপীঠে আসবেন অবশ্যই এই হোটেলে থাকতে পারেন। আমি অনেকের ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা ফোন করেও আসতে পারেন। বন্ধুরা, এখন মা তারা হোটেল এবং লজের রুমগুলো শেয়ার করছি। এই রুমের প্রাইস হচ্ছে 300 টাকা থেকে হচ্ছে স্টার্টিং। আর নন এসি রুম, আর টিভি আছে, এছাড়া রুমের মধ্যে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম আছে, গিজার আছে, একটা ডাবল বেড খাট আছে, একটা সোফা আছে। আর রাস্তার উপরেই একদম হোটেলটা, ওনাদের আর একটা প্রপার্টি বলেছিল সেটা হচ্ছে পঞ্চহরি যাত্রী নিবাস, সেখানেও হচ্ছে রুম পেয়ে যাবেন। সেটা হচ্ছে একদম মুন্ডমালিনী রোডের সামনেই হচ্ছে, উপরেই হচ্ছে হোটেলগুলো। তো এই হোটেলের হচ্ছে রুম রেট এবং খুবই সস্তা ছিল। আর রুমগুলো আপনি দেখিয়ে দিচ্ছি, ওয়াশরুমও দেখিয়ে দিচ্ছি, অ্যাটাচ ওয়াশরুম সঙ্গে গিজার আছে। সস্তা যদি রুম খুঁজে থাকেন তারাপীঠে গিয়ে, তাহলে এইরকম একটা হোটেল আপনারা বুক করতেই পারেন। আমি হচ্ছে অনস্ক্রিন ফোন নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করে নিতে পারেন। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে এখনও চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ব্লগ দেখতে থাকবেন, 2023-এ নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে আমি চলে আসবো এরকমই সুন্দর সুন্দর জায়গার ব্লগ দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলটা দেখতে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আর আজকের এই তারাপীঠের ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন।